এই পৃথিবীতে প্রত্যেকটি মানুষের জন্য হরে কৃষ্ণ মহামন্ত্র মালা জপ করার অপরিহার্য। এই মালা জপের মাধ্যমে প্রত্যেকটি মানুষের মন এবং জীবন পরিবর্তন হয়। শ্রী চৈতন্য মহাপ্রভু এই হরে কৃষ্ণ মহামন্ত্র মালা জপ করার মাধ্যমে সবাইকে ধর্মের সঠিক পথ দেখিয়েছিলেন। শ্রীহরিদাস ঠাকুর এই নীতিমালার মাধ্যমে হাজার হাজার ভক্তদের ধর্মের জ্ঞান প্রদান করতেন। শ্রী চৈতন্য মহাপ্রভু নিয়ম অনুযায়ী ভক্তদেরকে প্রতিদিন কমপক্ষে ১৬ মালা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা উচিত। ১৬ মালা জপ করলে প্রায় ২৮,০০০ বার হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করা হয়। তাতে প্রত্যেক ভক্তের হৃদয় ও মন ভগবান শ্রীকৃষ্ণের সান্নিধ্য লাভ করা যায়। যদি প্রতিদিন ১৬ মালা জপ করতে না পারে তাহলে কোনো সমস্যা হয় না, কিন্তু প্রতিদিন অন্তত সুনির্দিষ্ট সংখ্যক বার হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ প্রত্যেক ব্যক্তির জন্য আবশ্যক। হরে কৃষ্ণ মহামন্ত্র নাম মালা জপ করার সময় কারোর নির্দেশ মানতে হয় না, শুধু পবিত্র মন এবং সঠিক স্থান নির্ধারণ করতে হবে। তবে মহামন্ত্র নাম মালা জপ করার আগে কোনো একজন অভিজ্ঞ গুরুর দীক্ষা নেওয়া প্রয়োজন, তাতে সঠিক পদ্ধতিতে মালা জপের নিয়মকানুন অনুসরণ করা যাবে। হরে কৃষ্ণ, রাধে রাধে।